ওকে তো গাইস জানি না এখন কি হচ্ছে, আমি তো বুঝতে পারছি না যে কি হইলো। আমার মাইনক্রাফটটা না ক্র্যাশ হয়ে গেছিল, আবার আমি যখন মাইনক্রাফটটা ওপেন করলাম এই দেখো রেডি। আমাকে ভয় লাগতেছে ভাই, জানি না কি হলো ভাই, মাইনক্রাফট এরকম কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না। এই দেখো তোমরা এখানে ওপেন ইউর ড্রয়ার বলতেছে, আর এখানে জানি না আমি কি হবে। রেডি স্টেডি গো। লোগো দেওয়া আছে যেটা অনেক কুল লাগে দেখতে। এটা হলো USB Type-C, এটা হলো PC এর সঙ্গে কানেক্ট করার জন্য। এখানে আরেকটা ব্ল্যাক ওয়্যার দিছে যেটা হলো মোবাইলের সাথে কানেক্ট করার জন্য, মানে তোমরা PC তে অন করতে পারো, Xbox যেটাতে চাও সেটাতে ইউজ করতে পারবা। এখানে লেখা আছে দেখো Xbox এর সাথে PlayStation PC মোবাইল যেখানে ইচ্ছা তুমি ইউজ করতে পারো এটা। আর এর সঙ্গে একটা মাইক দিয়েছে যেটা তোমরা ইউজ করতে পারো গেম খেলার সময় নিজের ফ্রেন্ডদের সাথে কথা বলার জন্য। এটার মধ্যে একটা ব্লু কালার আছে যেটা দেখতে অনেক কুল লাগে। আর ফাইনালি আমাদের হেডসেট দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো আমাদের হেডসেট। এখানে লেফট রাইট দেওয়া আছে যেটাতে বুঝতে পারবো যে কোথায় কোনটা ইউজ করতে হবে। বাকি হেডফোনটার মধ্যে এখানে দেখো অনেকগুলো ডিজাইন দেওয়া আছে যেটা দেখতে অবভিয়াসলি গেমিং গেমিং ফিল হচ্ছে। আর এখানে দেখো সব পোর্টস আছে, টাইপ সি পোর্ট, 3.5mm জ্যাক পোর্ট, এখানে ভলিউম বাড়ানো কমানো, এখানে পাওয়ার বাটন আছে, আর এটা হলো মিউট বাটন, এরকম করে মিউট অন অফ করা যায়। বাকি ভাই হেডফোনটা সেই আছে, এটা পরে আজকে আমরা খেলবো গেমিং। আজকে কি আজকে থেকে এটা পরেই খেলবো। বাকি এর সঙ্গে আরো বই টই দিছে যেগুলো তোমরা পড়বা না আমি জানি, বাকি চাইলে তোমরা পড়তে পারো যে কিভাবে হেডফোনটা ইউজ করতে হয়। বাকি তোমরা যদি এই হেডফোনটা নিতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক আছে, সেখানে গিয়ে চেক করে আসো, তোমরা আপ টু 70% ডিসকাউন্ট পেতে পারো। আরে আমাদের এক্সিকিউশন পার্টনার গ্রুভির ইনস্টাগ্রামে পেজে গিয়ে তোমরা DM করো SG70 কোড, তাহলে তোমরা এই হেডফোনটা অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে। ফটাফট যাও চেক করে আসো হেডফোনটা, আমি লিটারালি বলছি সেই আছে সেই ভাই, অনেক কমফোর্টেবল। ওকে তো গাইস ফাইনালি হেডফোন পেয়ে গেছি, এবার আমরা মাইনক্রাফট খেলবো। ওকে তো গাইস ওয়েলকাম 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 টু অ্যানাদার এপিসোড অফ মাইনক্রাফট। ইয়েস গাইস, সবাইকে মাইনক্রাফট আর একটা এপিসোডে ওয়েলকাম। আর আজকের মাইনক্রাফট এপিসোডে আমরা যা বানিয়েছি ভাই তোমরা খালি দেখো একবার। ইয়েস ভাই, আজকে আমরা আন্ডার ওয়াটার হাউস বানাইছি, তোমাদেরকে দেখাবো সেটা। কিন্তু তার আগে চলো আজকে আগে ভিতরে যাই ভাই, ভিতরে যাই। ওকে, এই আমার কুত্তা ভাই টমি, আজকে টমির আরেকটা পার্টনার ঝমিকেও খুঁজতে লাগবে। টমি আমার পিছন পিছনে টমিকে খাবার দিতে লাগবে। এক মিনিট, খাওয়ার আছে কি আমার? আমার কাছে র মটন আছে একটা, মটনটা খাইনি ভাই, খা। হ্যাঁ খাইনি, সে আর খাওয়ার লাগবে কি? এখন নাই আমার কাছে, আমাকে নিজেরই খাওয়ার লাগবে ভাই। ওই তো ভাই, এটা চেস্টটা এরকম কেন হয়ে গেছে, লাল কালার হয়ে গেছে কেন? এই কি নতুন আপডেট আসছে নাকি ভাই? আমি জানি না, তোমরা গাইস কমেন্টে বলো যে এটা নতুন আপডেট আসছে নাকি, আমি বুঝতে পারছি না এটা। ওকে, তো চেস্টের ভিতরে আমার কাছে কুক চিকেন আছে, কুক চিকেন খাইনি। আজকে গাইস আমরা মাইনিং করতে যাবো, আমরা অনেকদিন ধরে মাইনিং করতে যাই না, অনেক দিন ভাই, অনেক দিন আগের সিজনে বোধহয় মাইন করতে গেছিলাম আমরা। তো আমরা মাইনিং করতে যাবো, ডায়মন্ড আজকে নিয়ে আসবো ভাই, ডায়মন্ডের জন্য মাইনিং করবো। আর আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে সবাই বলছিল যে সমুদ্রের নিচে মাইনিং করলে বেশি ভালো জিনিস পাওয়া যায়। সমুদ্রের আবে তোরা হা হা ভাই, ভিলেজার গেলে আমার ঘরটা না কবজা করে নিছে ভাই, আমাকে না আলাদা একটা ঘর বানাতে লাগবে। যাই না, একটা আলাদা ঘর বানাবো যেখানে কেউ যেন না আসতে পারে, নাহলে এদেরকে ভাগাইতে লাগবে। বাকি আমার ঘরটাকে আমি আপগ্রেডও করবো, এটা হচ্ছে ঘরটাকে না বড় করতে লাগবে, উপরে উপরে যে ছাতার মধ্যে কিছু একটা বানাতে লাগবে। আর বাকি গাইস তোমরা এখন নিচে হয়তো দেখতে পাচ্ছ এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটাই হলো আমার আন্ডার ওয়াটার হাউস। ইয়েস ভাই, আন্ডার ওয়াটার হাউস। জানি এখন অতটা খাস লাগতেছে না, কিন্তু এটাকে আমরা আরো বড় করবো, আরো ভালো মানে ভালো করবো। আমাকে না মানে এটার জন্য আমাকে না মাইনিং করতে লাগে, আমাকে অনেক কিছু জিনিসপত্র লাগবে, আমাকে গ্লাস বানাতে লাগবে, কালারফুল গ্লাস বানাতে লাগবে। সেটার জন্য কি করতে লাগে আমি কমেন্টে বলো, কালারফুল মানে গ্লাস কিভাবে বানায়, মানে আমি যেগুলো গ্লাস বানাইছি না সেগুলো তো হোয়াইট কালারের, তো আমি যদি এখানে ব্ল্যাক কালার করতে যাই তো সেটা কিভাবে বানাই আমি ভুলে গেছি, আমার মনে পড়তেছে না, তোমরা একটু কমেন্টে বলো। আর তার মধ্যে আজকে না আজকে আমরা মাইনিং করতে যাবো, তার জন্য আমাদেরকে যেটা লাগবে সেটা হলো শিল্ড বানাবো। আজকে আমরা শিল্ড বানানোর জন্য আয়রন লাগবে, আয়রন তো ছিল আমার কাছে, ইয়েস আয়রন আছে আমার কাছে, আয়রন আর কি লাগবে, আর ওক লাগবে, প্ল্যাঙ্কস লাগবে। ওকে আয়রন নেই, আমার কাছে ডায়মন্ড দেখো 7টা ডায়মন্ড আছে, তাও আর এগুলো সব ভিলেজারের ডায়মন্ড ভাই, আমাকে নিজের ডায়মন্ড লাগবে, আমরা ডায়মন্ড মাইনিং করতে যাবো। আর হ্যাঁ গাইস, আমাদেরকে না একটা ওক সাইনও লাগবে। ইয়েস, সিনটা হয়ে গেল, কোনো ব্যাপার না। ওকে, ওক সাইনটা হলো মানে আমাদের যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার এই ভিলেজের নাম একটা তোমরা গঠন করো বা নতুন নাম রাখো, সেই নামটা আমরা রাখবো। তোমরা অনেকজন অনেকে কমেন্টে বলছো যে কি কি নাম রাখা যায়, তো তোমরা কি কি নাম রাখতে বলছো সেগুলো এবার পড়ি। দ্য কিংডম অফ রাহুল সিংহ, বাহ বাংলা ভিলেজ, ভালো ছিল এটা। ভিলেজের নাম টুনটুনি পাড়া, মানে এটা কোনো নাম হলো টুনটুনি পাড়া? এক কাজ করি গাইস, আমরা ভিলেজের নাম টুনটুনি পাড়াই দেবো। ইয়েস, আমাকে নামটা পুরো ভালো লাগছে ভাই, টুনটুনি পাড়া মানে অনেক ভালো নাম। ওকে, তো বোর্ডটা আমরা এখানে লাগাবো, না না বোর্ডটা এখানে লাগাবো না, বোর্ডটা কোথায় লাগানো যায়? বোর্ডটা আমরা
এখানে লাগাবো, এখানে এখানে বোর্ডটা দেবো, আর এটার নাম হবে টুনটুনি পাড়া। ইয়েস, ওকে। তো গাইস আমাদের নামকরণ হয়ে গেছে টুনটুনি পাড়া, আমাদের এই গ্রামটার নাম টুনটুনি পাড়া। ইয়েস নাইস। ওকে, আর কি লাগবে বাকি আমাদের? ডক্টর, আরে তুই আবার নিচে কি রে ঢুকতেছিস কেন? আয় এদিকে 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 এদিকে। বাকি ডক্টর নাম আমি কিভাবে দেবো ভাই? মানে কুকুরের মানে সাথে মানে ডগের এখানে থাকে না, ওর নাম মানে এর নাম নেম প্লেট কিভাবে জানি না আমি, কি বলে ওটাকে নেম সাইন বা যেই হোক, সেটা আমি কিভাবে করবো সেটা কমেন্টে বলো, আমি জানি না, বুঝতে পারতেছি না ভাই। ওকে তো গাইস ফাইনালি টাইম চলে আসছে আমাদের সেই কিচ্ছু হবে না, কারণ এখানে জল আছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এরকম জাম্প মারবো আর জলে সিম্পল। এই দেখো নিচে তোমরা দেখতে পাচ্ছ, নিচে এইটা হলো আমাদের আন্ডার ওয়াটার বেস। ইয়েস, এখন নিচে কিভাবে যাবো সেটা যাওয়ার জন্য রাস্তা বানাইছি আমি, টেনশন করো না। দেখো এটা হলো আন্ডার ওয়াটার বেস, এখানে আছে, এটার উপরে উঠবো, আবার রাত হয়ে যাচ্ছে রে। ওকে, যদি আমরা নিচে যাইতে চাই তো আমরা এখানে নিচে যাবো, আর এখানে নিচে যাবো, আরে আরামসে। এই দেখো ভাই আন্ডার ওয়াটার বেস। ও ভাই কি লাগতেছে, সেই লাগতেছে ভাই, সেই লাগতেছে ঘরটা দেখতে, কিন্তু আমার মনে হচ্ছে কি মানে কিছু দেখা যাচ্ছে না বাইরের কিছু, মানে মেন আমরা আন্ডার ওয়াটার ঘর বানাইছি, মানে আন্ডার ওয়াটার বেস বানাইছি, যদি জলের নিচে যদি জিনিসই দেখতে না পারে তো কেমন হলো ভাই, কিন্তু দেখতে সে লাগতেছে। তো এক কাজ করো, আমার মনে হচ্ছে কি টর্চ গুলাই ভুল হয়েছে, টর্চ গুলাকে যদি আমরা সরাই দিই তার মনে হয়তো আমরা তারপরে বাইরে জিনিসগুলো দেখতে পারবো মনে হচ্ছে। টর্চ গুলো সরাই দিলে হয়তো মানে দেখা যাবে, তো টর্চ গুলো একবার হাঁটাই দিই তারপরে হয়তো দেখা যাবে। ওকে, তো টর্চ আমি সরাই দিলাম, এটা লাস্ট টর্চ। ওকে, টর্চ সরাই দিছি, তো এখন তো ভাই কিছুই দেখা যাচ্ছে না ভাই, পুরো অন্ধকার। এদিকে একটা আলো দেখা যাচ্ছে, এটা কিসের আলো ভাই? ওখানে একটা টর্চ পড়ে আছে তার জন্য। ওকে, এই টর্চ গুলো নিয়ে। ওকে, এবার দেখো ভাই ফুল অন্ধকার হয়ে গেছে, বাইরের কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। আমার মনে হচ্ছে কি এখন রাত হয়ে গেছে তার জন্য কিছু দেখা যাচ্ছে না, একবার সকাল হয়ে গেলে তারপর মানে দেখা যাবে ভালো মতো। তো একবার সকাল হওয়ার ওয়েট করি। ওকে দেখো, আমরা উপর থেকে আসছি, আরেকটা রাস্তা হলো দেখো, এখানে একটা দরজা বানাচ্ছি, এখান থেকে যদি আমরা ঢুকি, এদিক থেকে বেরোবো, এদিক থেকে বেরোনোর পর দেখো আমরা কোথায় চলে আসলাম। ইয়েস ভাই, আমার সেই ঘরের ভেতরে চলে আসছি, এটা হলো আরেকটা রাস্তা আমরা বানাইছি আন্ডার ওয়াটার মানে আন্ডার ওয়াটার বেসে যাওয়ার জন্য। তো এই দেখো আমাদের ঘর, ফটাফট আমরা ঘুমাই। ওকে, সকাল হয়ে গেছে গাইস, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। ওই দেখো জ্বলতেছে ওদিকে স্কেলেটন। ওকে, এগুলা কাজ নেই, আমাদেরকে যাইতে লাগে আমাদের আন্ডার ওয়াটার হাউসে। এদিক থেকে যাবো, এদিক থেকে যাইতে আমাকে বোরিং লাগে ভাই, এদিকে সিঁড়ি দিয়ে নিচে নামো, অত কিছু ঝামেলা নেই ভাই, এর থেকে ভালো দরজা খুলো তারপর ডাইরেক্ট এরকম করে যাও আর জাম্প, ব্যাস, কোনো চাপই নাই, এটা হলো বেস্ট। এবার তো এখান থেকে এখানে জাম্প করো, এখানে একটু ব্যথা লাগে ভাই। এবার হয়তো বাইরের সবকিছু দেখাবে। ও, এবার পুরো চকমক চকমক করতেছে ভাই, দেখো সমুদ্রের সবকিছু দেখা যাচ্ছে। এখন দেখো মাছ, আমি না এখানে মাছও নিয়ে আসতে পারবো। হ্যাঁ অ্যাকচুয়ালি না, উপরে না এই যে জলটা আছে না, এটার জন্য না কিছু রোদ পড়তেছে না, উপরে যদি জলটা আমি ছড়াই দিই তাহলে হয়তো ভালো হবে। তোমরা কমেন্টে বলো যে এটা কেমন লাগছে বা এটার কি কি করা যায়, উপরে জলটা ছড়াইলে কি ভালো হবে না কোনটাতে কি ভালো হবে, বুঝতে পারতেছি না। এই যে তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে জলটা আছে, এই জলটা যদি আমি ছড়াই দিই তাহলে হয়তো ভালো হবে আমার যতটুকু মনে হচ্ছে। শুধু কাজ দিয়ে দিই তাহলে সূর্যের আলো এখানে পড়বে আর নিচে পুরো স্পষ্ট দেখা যাবে। তাহলে আরে তুই এখানে কি করতেছিস, আর বোটের মধ্যে কি করতেছিস টমি? চিকেন খাবি না চিকেন খাবি? ও হয়ে গেছে ভাই, বহুত হয়ে গেছে। তোমরা কমেন্টে বলো যে এটা কি করা যাবে, এটাকে আরো কি ভালো মতো করা যাবে, তোমরা কমেন্টে প্লিজ বলো। আর হ্যাঁ, ফটাফট আগে আমাদেরকে হুইট নিতে লাগবে। এখন হুইট নিয়ে ফটাফট লেটস গো, হুইট নিয়ে নিয়ে আমাদেরকে না হুইটের ক্ষেতটাকে ওরা বড় করতে লাগবে। এত ছোট বেশি হুইটই উৎপাদন হয় না ভাই, আমাকে হুইটটাকে বড় করতে লাগবে, হুইটের ক্ষেতটাকে, যাতে অনেকগুলো হুইট পাই। আর আমাদেরকে না এই যে জন্তু জানোয়ার যেগুলো আছে আমার, এই যে ভেড়া ছাগল যেগুলো, এগুলোকেও বাড়াতে লাগবে ভাই। এদেরকে আমি খাইতেই দিই না ভাই, এরা বাচ্চাই পেদা করে না। নে ভাই খা খা খা, বাচ্চা দে ভাই, তোরা বাচ্চা দে, বাচ্চা দে, বাচ্চা দে, বুঝলি তো? ওকে দেখো বাচ্চা দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বাচ্চা দে ভাই, ইনস্ট্যান্ট। ওকে ব্যাস, আমাদের হুইট গুলাকে আমরা আবার লাগাই দিই। ওকে, তো হুইট লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের মানে ভেড়াকে খাওয়াও দেওয়া হয়ে গেছে। আমাদেরকে না শুধু ভেড়াই আছে, আমাদেরকে গরু আনতে লাগবে, অনেক কিছু আনতে লাগবে ভাই, কিন্তু তার আগে আমরা খাবার হেলথ হেলথ বাড়া হেলথ বাড়া। ওকে তো গাইস, আজকে আমরা মাইনিং করতে যাবো, আর মাইনিং করতে না আমরা সমুদ্রের নিচে যাবো আজকে। দেখো যেমন এই সমুদ্রের নিচে আমরা মাইনিং করবো, আমি শুনছি যে সমুদ্রের নিচে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। আরে ভাই সমুদ্রের নিচে কিন্তু অনেক ভয় লাগে, এটা কি? এটা তো লাভা ব্লক বোধহয়। না না ভাই, আমার নিঃশ্বাস নাই, নিঃশ্বাস নাই। ওটা এখানে করবো না, ঘরের সামনে করবো না, ওইদিকে করবো। বাকি টুনটুনি পাড়ায় ওয়েলকাম সবাইকে। বাকি এই ভিলেজার গেলাকে না, আমি না ভিলেজারের সাথে কথা বলতে পারি না ভাই। এই এমরেল মেমরেল আছে ভাই, এগুলো কি নিবো আমি? না না এখন নিবো না। বাকি সব গুলা চেস্ট এরকম কেন হয়ে গেছে এটা কি বুঝতে পারছি না, ক্রিসমাস আসতেছে তার জন্য নাকি? বুঝতে পারছি না ভাই, আমার যে ক্রিসমাস হবে তার জন্য 25 ডিসেম্বর যে আসতেছে না তার জন্য বোধহয় চেস্টের কালারটা এরকম হয়ে গেছে। বাকি যে এই দেখো আমার যে আমি না এই আইল্যান্ডটাতে একবারও যাই নাই, এই যে সামনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ না, এই আইল্যান্ডের মধ্যে একটা চেস্ট দেখতে পাচ্ছিলাম আমি, এই ছোট আইল্যান্ডটা। তো এইটা তো আজকে আমরা যাবো কিন্তু পরে, কারণ এই আইল্যান্ডের মধ্যে কিছু তো একটা আছে আমার যতটুকু মনে হয়। ওকে চলো চলো চলো, আজকে আমরা এখন মাইনিং করতে যাবো। মাইনিং করার জন্য আমাকে আয়রনের জিনিসপত্র লাগবে, আমার কাছে আয়রন তো অনেক কমই আছে, 4টা আয়রন আছে, একটা আয়রন পিকাক্স হয়ে গেলে হয়ে যাবে। ওকে আয়রনের পিকাক্স হয়ে গেছে, আর আমরা শিল্ড বানাবো এখন, একটা শিল্ড বানিয়ে নিছি আমরা। ওকে শিল্ডটাকে হাতে নিয়ে ব্যাস ব্যাস ভাই, একদম রেডি হয়ে গেছি আমরা মাইনিং করার জন্য। ওকে তো চলো ভাই, দিনে দিনে মাইনিং করতে পারাই যায়, রাত্রেবেলা হয়ে গেলে বহুত প্রবলেম হয়ে যায়, জম্বি টম্বি অ্যাটাক করে তারপর। ওকে এখানে অনেকগুলো বোন পড়েছে ভাই, বোন নিয়ে নিই আমাদেরকে, কারণ আজকে আমাদেরকে ইসিকে খুঁজতে লাগবে। ঝমিকে খুঁজো ভাই, টমির সঙ্গে আজকে ঝমিকে
খুঁজবো, যদি একটা নতুন কুকুর পাই যায় তাহলে অনেক ভালো হয়ে যাবে। চিকেন 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 পাই গেছি, চিকেন আমার কাছে খাওয়ার আছে তো ভাই, আমার কাছে খাওয়ার শেষ হয়ে গেছে ভাই, আমাকে খাওয়ার লাগে, আমাকে খাওয়ার নিয়ে আসতে লাগতো। চিকেন 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 সরি চিকেন, তোকে মারতে হচ্ছে, কিছু করার নেই আমার কাছে। এক কাজ করি, আমি না হুইট বানাই নিয়ে আসি, কারণ আমি রাস্তার মধ্যে কোনো চিকেন টিকেন পাবো কিনা শিওর না, তো যদি হুইট বানাই নিই তাহলে আমার খাওয়ারের অ্যাটলিস্ট কমই হবে না। ওকে হুইট বানাই নিয়েছি, আমার কাছে এখন 13টা হুইট আছে, 13টা হয়ে যাবে আমার মনে হচ্ছে, না হলে দেখা যাবে ভাই। কিন্তু আজকে গাইস আমরা ডায়মন্ড মাইনিং করে ছাড়বো, কারণ আমাকে ডায়মন্ড লাগবে ভাই, আমরা নেদারে যাবো, আমাকে ডায়মন্ডের পিকেক্স বানাতে লাগবে, অনেক কিছু ডায়মন্ডের আর্মার সবকিছু বানাতে লাগবে ভাই ডায়মন্ডের। তো আমাদের একটা ভালো জায়গা খুঁজতে লাগবে যেখানে আমরা মাইনিং করতে পারি। আমি সমুদ্রের নিচে মাইনিং করবো, কিন্তু কোথায়? ওকে, তো আমি আমার বাড়ির থেকে অনেক দূর চলে আসছি, দেখতে পাচ্ছ তোমরা, তার মনে হচ্ছে এখানে যদি আমরা মাইনিং করি তাহলে হয়তো কিছু পাওয়া যাইতে পারে। সমুদ্রের নিচে মাইনিং করার রেডি? ওকে চল চল ডুবতে 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 ডুবতে, কোথায় মাইনিং করা যায়, কোথায় মাইনিং করা যায়, কোথায় মাইনিং করা যায়, কোথায় 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 মাইনিং করা যায় ভাই, যেখানে করবি ভাই তাড়াতাড়ি কর। কারণ এক মিনিট, আমাকে আগে সর্বপ্রথমে না টর্চটা হাতে নিতে লাগবে, কারণ এখন কিছু দেখা যাচ্ছে না। আমি এটা কি, আরে ভাই আমার হেলথ আমি শুনছি যে সমুদ্রের নিচে মাইনিং করলে অনেক ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু আমরা ডাইরেক্ট এরকম করে করতেছি, আমার ভয় লাগতেছে ভাই, যদি কিছু লামা মামা চলে আসে তাহলে আবার কট খাইবো আমি। আরামসে ভাই, এরকম করে ডাইরেক্ট করিস না, মরে যাবো আমি, এরকম করে হালকা দেখে নে। ওকে এবার কিছু নাই, এরকম করে যাবো, এরকম সত্যি বলছে, দেখবেন আমার হেলথ অনেক কম আছে, যদি কোনো কেস মেস চলে আসে তাহলে আমি মরবো। তো আরামসে আমার কাছে না আয়রনের পিকেক্সও নাই, কত দূর চলে আসছে আমি বুঝতে পারতেছি না। ওকে 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 লেটস গো, চল 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 ভাই, কিছু তো চলে আয় ভাই, ডায়মন্ড মাইমন্ড গোল্ড বোল্ড কিছু তো আয়। আবে আবে ওকে, এটা কোথায় আসলাম আমরা ভাই? আবে এটা কোথায় আসলাম ভাই? শিল 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 কো শিল কো শিল কো অনেক কিছু জিনিস পাইছি ভাই, সব নিয়ে ভাই, রেড স্টোন গোল মোল রেডি পাইছি, মানে অত কিছু ভালো জিনিস পাই নাই। ওই নেম ট্যাগ পাই গেছি আমি, আমি আমার কুকুরকে নাম দিতে পারবো এখন। ও এটাকে নেম ট্যাগ বলে ভাই, মজা এসে গেছে, মজা এসে গেছে, মজা এসে গেছে। ওকে 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 ওকে, বুঝে গেছি, এক মিনিট আমাকে না সব জায়গায় আগে টর্চ মারি ভাই, এগুলা এই আমরা নিচে নিচে নিচে। ও ভাই এটা কোথায়, এটা কোথায় আসলাম? তবে জলের আওয়াজ আসতেছে কোথা থেকে ভাই? জলের আওয়াজ আসছে, এই নিচে একটা জায়গা আছে। স্পাইডারের এত আওয়াজ আসতেছে না ভাই, আমি এখানে হারাই গেছি সত্যিকারের কথা বলতে, আমি এখানে হারাই গেছি, আমি বুঝতে পারছি না যে আমি কোথায় যাবো। আমাকে না এই জায়গাটা এক্সপ্লোর করতে লাগবে, এক মিনিট আমাকে উপরে যেতে লাগবে আগে, সবার আগে চল 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 উপরে চল। ওকে এখানে সব জায়গায় টর্চ লাগাই দে। ওই তো আয়রন, আয়রন আয়রন পাইছি, আয়রন পাইছি, আয়রন আয়রন, ডায়মন্ড পাইছি, খালি ডায়মন্ড পাইছি। ওকে আয়রন পাইছি, আয়রন নিয়ে নে, আয়রন লাগবে আমাকে, আয়রন লাগবে। আবে ভাই পুশ, আবে আবে না 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 না, স্পাইডার স্পাইডার স্পাইডার, আবে স্পাইডার ফোর ভাই, আবে এটা জেরিলা স্পাইডার ভাই, মাথা টাকা মারতেছে, মানে মরে গেছে মরে গেছে মরে গেছে মরে গেছে, আবে মরে গেছে, আবে কি আমার হেলথ, আমার হেলথ, আমার হেলথ, আবে আমি মোর পুরি পুরি যাবে, অনেক কষ্ট করে জায়গাটা পাইছি। প্লিজ 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 ভাই, আমার হেলথ অনেক কম, আমার হেলথ অনেক কম, আমার হেলথ অনেক কম ভাই। এখানে আলাদা রকমের স্পাইডার আছে ভাই, আমি এগুলো স্পাইডার জীবনে দেখি নাই সত্যিকার, আমি এখন এতদিন ধরে মাইনক্রাফট খেলতেছি, আমি এই স্পাইডার গুলো দেখি নাই। ভাই উপরেও জায়গা আছে, উপর থেকে আমাকে অ্যাটাক মারবে, এখান থেকে কাটিং খাবে, এখান থেকে কাটিং খা। আমি কোন দিক থেকে আসছিলাম ভাই, আমাকে উপরে যেতে লাগবে ভাই, উপরে। ওকে উপরে চলে আসছি, ওই দেখো ওই যে স্পাইডার, আবে আবে তাহলে স্পাইডার অনেক নোবড়া স্পাইডার ভাই, একবারে মরে গেল। আরো কিছু আছে কি ভাই? স্পাইডারের আওয়াজ তো আরো পাচ্ছি, ওই দেখো ওই দেখো ওই দেখো, আবে স্পাইডার, আবে স্পাইডার, আবে আবে মরছে, আমি মরছি, আমি মরছি, আমি মরছি, আমি মরলাম, আমি মরলাম, 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 মরছে, 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 ভাই আধা হেলথ আছে আমার, প্লিজ প্লিজ করো, আবে আবে মরে যাচ্ছি কেন আমি, প্লিজ মরিস না ভাই, আমার হেলথ নাই একটুকো, একটুকো হেলথ নাই। আর এদিকে স্পাইডারের আওয়াজ চলে আসছে ভাই, এই জায়গাটার মধ্যে না আমাকে মনে হচ্ছে কি অনেক কিছু আমি পাবো। এটা এই জায়গাটাকে বন্ধ করি ভাই, এখান থেকে স্পাইডার গুলো আসছে। আমাকে না এক মিনিট দাঁড়া, কোথায় গেল কোথায় গেল, একটা ক্রাফটিং টেবিল বানাতে লাগবে আগে, ক্রাফটিং টেবিলটা বানা, বানা এখানে রাখ, তারপর এখানে আমাকে এসে বানাতে লাগবে। আবে এস একটা ফার্নেস বানা, ফার্নেস বানা, ফার্নেসের মধ্যে কোল আছে তো, ও ভাই কোল আছে ভাই, থ্যাঙ্কফুল। কোলের উপরে আমাকে আয়রন, কোথায় আয়রন, আয়রন আয়রন দে ভাই, ফটাফট আয়রন, আয়রন বানা, ফটাফট আয়রন বানা, আমাকে
আয়রনের সোয়ার্ড বানাতে লাগবে, আয়রনের চাকু বানাতে লাগবে ফটাফট। তো আমি আগে দেখে আসি, টর্চ 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 টর্চ। ভাই এখানে ট্রেনের পটরি আছে, মানে ট্রেনের রাস্তা, পটরি বলতেছি আমি। ওকে ওই দেখো এখানে, ওই এখানে কিছু তো আছে। স্কেলেটনের আওয়াজ পাচ্ছি আমি। আবে এটা কি? আবে ফটো কেন ব্যাট, এখানে ব্যাট আছে ভাই, ব্যাট। ভাই 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 এই ওয়ালটার পিছনে আছে ভাই সব কয়টা ভাই, এত আওয়াজ আসছে এদের। এদিকে যাই, ওইদিকে তো আমি আসছিলাম ভাই। ভাই এটা অনেক বড় জায়গা ভাই, এই জায়গাটা আমি অনেক কিছু খাজানা মাজানা পাইতে পারি। আগে চল, আগে চল। ও ভাই এখানে আরেকটা চেস্ট, এখানে আরেকটা চেস্ট, আরেকটা চেস্ট, আরেকটা চেস্ট। ওই এখানে গোল্ড পাই গেছি, আরেকটা নেম ট্যাগ পাই গেছি। নাইস নাইস ভাই, আয়রন পাই গেছি, গোল্ড পাই গেছি। আবে ভাই এত আওয়াজ আসছে স্পাইডারের। এখানে কি আগে কিছু? ওই এখানে গোল্ড 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 গোল্ড। ভাই এখানে আরেকটা জায়গা ভাই, কত বড় জায়গা। গোল্ড পাই গেছি আমি, গোল্ড নে গোল্ড নে গোল্ড নে গোল্ড নে গোল্ড নে গোল্ড নে গোল্ড নে। আমি না ট্রেনের রাস্তা গুলো নিয়ে যাবো এখান থেকে। এক মিনিট দাঁড়া দাঁড়া, আমাকে না, আমাকে আগে যাইতে ভয় লাগছে ভাই, আগে অনেক বড় জায়গা আছে। ভাই এই জায়গাটাকে পুরোটা এক্সপ্লোর করতে লাগবে আমাকে। ওকে তার আগে তার, আবে ভাই ওই দেখো এখানেও জায়গা আছে ভাই, কত বড় জায়গা, এদিকেও রাস্তা আছে। সবার আগে না আমাকে আয়রন গুলো হয়ে গেছে না আমার। ওকে এবার আমাকে আয়রনের সোয়ার্ড বানাতে লাগবে। ওকে আয়রনের সোয়ার্ড বানিয়ে নিছি, বাকি এবার খাওয়ার খা। হেলথ বাড়া, হেলথ বাড়া, হেলথ বাড়া, হেলথ বাড়া। ওকে এবার একটু আগে চল, এবার একটু আগে যাই, দেখতে পারি আমি যে কি হচ্ছে আগে। ওকে ভয় পাইছ না ভাই রাহুল, ভয় পাইছ না, ভয় পাইছ না, ভয় পাইছ না, ভয় পাইছ না, ভয় পাইছ না। এদিক থেকে তো অনেকগুলা জিনিস গোল টোল পাবো আমি। এদিকে আগে কি আছে? আগের মধ্যে আমাকে টর্চ লাগবে, টর্চ আরামসে। ভাই কত বড় জায়গা, এই দেখো এখানে জায়গা ভর্তি ভাই। ভাই এদিকে দেখো আরেকটা রাস্তা, এদিকে আরেকটা রাস্তা, এদিকে আরেকটা রাস্তা, এদিকে আরেকটা রাস্তা, এদিকে এখানে আরেকটা চেস্ট। ওইগুলো কি ভাই? গোল্ড। ও ভাই আমি আরো নেম ট্যাগ পাই গেছি ভাই, আমি কুকুরের নাম রাখবো, আমি সবার নাম রাখবো এখন। চো 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 চো, এদিকে আসলাম। তারপর এদিকে, এদিকে কি আছে? এদিকে তো লাভা আছে, আর কিছু আছে কি এখানে? এখানে আরেকটা রাস্তা আছে ভাই। ভাই কত রাস্তা, রাস্তায় রাস্তা ভাই, এখানে দেখো ভর্তি ভাই। না এবারে রাস্তা এখানে বন্ধ, এবার আগে চো। ভাই আমি ডায়মন্ড তো পাই নাই, কিন্তু অনেক কিছু পাই গেছি আমি। গোল্ড পাইছি, তারপর আমি গোল্ড বেরিস পাইছি, যেগুলো হয়তো খাওয়া যাইতে পারে, জানি না আমি। ও ভাই আমার টর্চ শেষ, ওটা টর্চ আছে, আছে আছে টর্চ আছে, টর্চ আছে, টর্চ আছে। উপরে এগুলো কি, এগুলো কি? ও ভাই না না, এখানে ওই গোল্ড, গোল্ড পাই গেছি, গোল্ড পাই গেছি, গোল্ড পাই গেছি। ইয়েস আমার এক্সট্রা নে, এটাকে ভাঙ। গোল্ড পাচ্ছি আমি অনেক গুলা, ডায়মন্ড পাচ্ছি না। নিচে এখানে কি ভাই? আবে কোথায় পড়লাম ভাই, এটা কোথায় পড়লাম আমি? এটা ও ভাই এখানেও গোল্ড আছে ভাই, আমি কোথায় হারাই গেছি ভাই? এত ভুল ভুলে আর রাস্তা ভাই, এক তো কিন্তু গোল্ড লাগলে আগে নিয়ে নে আমাকে এখান থেকে। না আমার মনে হচ্ছে কি বাড়ি যাওয়া বেশি ভালো হবে, এত কিছু জিনিস আমি পাই গেছি, এখন যদি আমি মরি, প্লিজ মরিস না এখন, দয়া করে মরিস না ভাই। ওকে গোল্ড পাই গেছি ভাই। দেখো এখানে আরেকটা রাস্তা ভাই, কি এই দেখো এখানে একটা রাস্তা ভাই, কোথায় চলে আসলাম আমি? এটা তো ওই ক্রিপার, ক্রিপার আসছে ভাই। না না এখানে তো যাওয়া যাবে না ভাই, ক্রিপারের সামনে যাবো না আমি, দরকার পড়লে আমি মরে যাবো না, আমি এত বড় রিস্ক নিবই না আমি ক্রিপারের সামনে যাওয়ার। ভাই ভাই ওকে এখানে একটা চেস্ট আছে, এই দেখো এখানে গোল্ডেন অ্যাপেল পাই গেছি আমি, পাম্পকিন সিডস পাই গেছি, পাম্পকিন সিডস। এগুলো নিয়ে নে ভাই, পাম্পকিন সিডস, যাই না এগুলো কি হবে, পাম্পকিন বানানো যাবে হয়তো। মেলন সিডস পাই গেছি, মেলন সিডও নিয়ে নে, মেলন সিড, মেলন সিড, এগুলো সব আমি বাড়িতে যাই উকাবো, বুঝতে পারলা? ক্রিপার, 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 আবে বো, ও ও ও, আবে বে বে বে, ক্রিপার, 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 মরিয়া, মরিয়া, ক্রিপার, মরিয়া, ক্রিপার, মরিয়া, মরে, 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 মরিয়া, 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 মরে যা না ভাই, মরে যা না, মরে যা না ক্রিপার, মরে যা, মরে গেছে ভাই, মরে গেছে ভাই, ক্রিপার ভাই, তারা ক্রিপার, এত কষ্ট করে আমি এত ভালো জায়গা পাইছি, তুই এটাকে ভঙ্গ করতে আসছিস? হ্যাঁ, ওকে ওকে, এখানে তো কিছু আছে, এখানে গোল আছে ভাই, গোল আছে ভাই, এত গোল পাই গেছি ভাই, এত গোল পাই গেছি। ওকে ভাই অনেকগুলো গোল পাই গেছি আমি, কতগুলো গোল পাইছি? 16টা গোল পাই গেছি, গোল্ড ইংগট আছে আমার কাছে, 2টা গোল্ডেন অ্যাপেল আছে ভাই, কত কিছু পাই গেছি ভাই। খালি একবার ডায়মন্ড পাই যা, ডায়মন্ড পাই গেলে আমি এখান থেকে চলে যাবো, ডায়মন্ড পাই গেলে আমি এখান থেকে চলে যাবো, আমি পরে এসে এটাকে এক্সপ্লোর করবো, এই জিনিসগুলোকে রেখে আসবো। ভাই এটা কি হয়? এখানে ভয় লাগছে, এখানে আরামসে, না না এখানে যাবো না, 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 আমি না, আমি আমি জায়গা পাচ্ছি না, আমি কোথা থেকে আসছি, এদিকে চলে, এদিকে চলে, এদিকে চলে। ভাই এদিকে তো রাস্তায় বন্ধ, ভাই কিসের আওয়াজ হচ্ছে ভাই, কি কি আওয়াজ হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, আমি কোথায়, আমি বাড়ি যাবো কোন দিক থেকে ভাই? না এদিকেও না, ভাই কোথায়, কোথায় রাস্তা, কোথায় ভাই? আমি আমাকে না আগে যাইতে লাগবে, মনে হচ্ছে কিছু করার নেই, এটাকে নিয়ে এখানে না রাস্তা বানাতে লাগবে এরকম করে, ব্যাস চলে এবার আগে। হ্যাঁ আগে তো কিছুই নাই ভাই, হ্যাঁ এদিকে চো, এদিকে কিছু আছে কি? না এদিকেও কিছু নাই, এদিকে রাস্তা আছে, ওকে এদিকে রাস্তা আছে, ওকে 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 এদিকে রাস্তা আছে, ওকে হ্যালো কেউ আছে? আবে ভাই ওই চেস্ট, চেস্ট আছে, চেস্ট, ওই এখানে তো একটু আগে আসছিলাম আমি, ওকে 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 ওকে, তার মানে আমি রাস্তা পাই গেছি। এদিকে এখন খুঁজতে লাগবে যে কোন দিক থেকে আমি আসছিলাম। আবে আর ভাই এত ভুল ভুলে আর রাস্তা আমি কিছু বুঝতে পারছি না, এদিক থেকে এখনই আসলাম আমি, আবার এখানে কি আসলাম আমি? ওকে ওকে আমাকে মনে হয় নিচে যেতে লাগবে। ওই আবে স্কেলেটন, 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 আবে স্কেলেটন, 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 মরে যা প্লিজ, মরে যা, মরে যা, মরে যা প্লিজ ভাই, আমার হেলথ নাই, সরি সরি সরি, আমি মারবো। কত কিছু জিনিস পাইছিলাম আমি, কেন পড়তো আমি বাড়ি চলে আসতে লাগতো আমাকে, শেট 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 শেট, ভুল করছি, ভুল করছি, ভুল করছি, ভুল করছি, ভুল করছি। ওকে তো আমাদের জায়গাটা এদিকে কোথাও ছিল, এখন আমি বুঝতে পারছি না যে কোথায় ছিল। একটা দেখবেন আমাকে, আমি মরবো, একবারে যেতে লাগবে, রেডি স্টাডি গো, চো 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 চো।
আর এখানে জানি না আমি কি হবে। রেডি স্টেডি গো।